বন্ধুরা আজকে দেখাবো অনুষ্ঠান বাড়িতে ডাল না কী করে তৈরি করা হয় আর এটা অথেন্টিক রেসিপি এখানে দেখতে পাচ্ছ ডাল বাটা আছে এই ডাল বাটা কিন্তু ফোর ইস টু ওয়ান অনুপাতে থাকে মানে চার ভাগ ছোলার ডাল থাকে আর এক ভাগ মটর ডাল থাকে এর মধ্যে আর তার মধ্যে নুন চিনি দেওয়া থাকে হিং দেওয়া থাকে কাঁচা লঙ্কা বাটা দেখতে পাচ্ছ জোয়ান আছে কালো জিরে আছে আর আদা বাটা আছে এইগুলো ইন এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্টস আর এর মধ্যে তেলটাকে গরম করে পুরো মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেওয়া হয় এটাকে খুব ভালো করে কষানোর দরকার যাতে নাকি ডালটা সেদ্ধ হয়ে যায় মানে ডালটা পুরো পুরি প্রিপেয়ার্ড হয়ে যায় বেশ শ্রমসাধ্য ব্যাপার অনেকটা ভলিউম হলে এখানে যেমন চল্লিশটার মতন চল্লিশ জনের ধোকা তৈরি হচ্ছে তো এখানে বেশ শক্তি লাগে হাই ফ্লেমে হয় কাজটা আর এই যে কড়াইটা নেওয়া হয়েছে এটা আমাদের অ্যালুমিনিয়ামের কিন্তু অ্যাকচুয়ালি ওরা লোহার কড়াই ইউজ করে এবং লোহার কড়াই না পেলে ভীষণ রেগে যায় হলুদ দেওয়া হলো রঙের জন্য এসেন্সিয়ালি ধোকার যে মিশ্রণটা সেটা কিন্তু গরমেই তৈরি হবে খুব বেশি এটা জ্বলে যাবে না এটা গাছ ছেড়ে আসলে তবে হয়ে গেছে বলে ভাবা হবে যদি দেখো ধোকার মিশ্রণটার মধ্যে একটু জলজ ভাবটা বেশি তাহলে তার মধ্যে একটু ময়দা বা চালের গুঁড়ো দেওয়া যায় এখানে টাইপ ওয়ান মশলাটা দেওয়া হলো মানে ভাজা মশলার গুঁড়ো যেটা ভাজা মশলার গুঁড়ো মানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা এইটা হয়ে এসছে মিশ্রণটা এই জন্য একটা আলাদা পাত্রর মধ্যে তেল লাগিয়ে মিশ্রণটিকে ঢালা হলো এবং সেটাকে চেপে চেপে সেট করানোর চেষ্টা করা হচ্ছে হাইটটা খুব ইম্পর্টেন্ট হাইট আর লেন্থ সুতরাং যাতে নাকি ওপরের সার্ফেসটা সমান হয় তার জন্য প্রথমে ওই ওরা যে ছ্যান্তাটা আছে সেটাকে ইউজ করে তারপরে জল হাতে ওই গরম অবস্থাতেই এটার উপর মেরে মেরে জিনিসটাকে সেট করানোর চেষ্টা করা হয় আধ ঘন্টা সেটেলমেন্টের পরে মানে আধ ঘন্টা এটাকে সেটেল হতে দেওয়ার পরে এটাকে কেটে নিতে পারা যায় নিজের ইচ্ছা মতন যেমন তোমরা চাও চৌকো চৌকো ইজি হলে চৌকো চৌকোও করা যায় আর বরফি হলে বরফিও করা যায় তবে বরফি সাথে মানে এটা কনভেনশনাল যে ধোকার ডাল না বরফি আকৃতির হবে তাই জন্য আমাদের এখানকার দিদি বরফি আকৃতিতেই কেটে নিচ্ছেন বরফি আকৃতিতে কাটার পদ্ধতিটা কিন্তু ইজি ওই চৌকো মানে বরফি আকৃতি করে কেটে কাটার থেকেও এরমভাবে কাটাটা আমার মনে হয় অনেক বেশি সোজা আর টেকনিক্যালি তোমাকে সব সময় যে অ্যাডেপ্ট হতে হবে সেরম কোনো ব্যাপার নেই উই ক্যান অলওয়েজ বি কনভেন আই মিন যেটা আমাদের কনভেনিয়েন্ট মনে হয় সেরকম অনুযায়ী আমরা চলতে পারি এই ধোকাগুলোকে এভাবে বার করে নেওয়ার পরে ডুবো তেলে এগুলোকে কিন্তু ভেজে নেওয়া হবে এরপর হাই আছে হচ্ছে জিনিসটা তবে যদি আজ কন্ট্রোল না করতে পারো তাতে তাহলে লো আছেও করতে পারো এটা বেশ অনেকক্ষণ মানে প্রায় সাত আট মিনিট ভাজার পরে এরকম সোনালি রং এলো এর মধ্যেও দেখতে পাবে কিছু অংশ হয়েছে কিছু অংশ হয়নি আদা বাটা লাগবে আমাদের আমাদের লাগবে কাজু পোস্ত আর চারমগজের পেস্ট একটা আর লাগবে টমেটোর পেস্ট এখানে দু ধরনের মশলার কথা উল্লেখ আছে স্ক্রিনে একটা হলো নাটমেঘ মানে ওই জায়ফলের গুঁড়ো যেটা সাহ মশলা আর একটা হলো ওই আমাদের জিরে শুকনো লঙ্কা টমেটো দেওয়া হচ্ছে আদার বাটা দেওয়া হচ্ছে জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে গ্রেভিটা তৈরি হচ্ছে এবার টমেটোটা মেল্ট করে গেলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো আর ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই দুটো বাটাও দেওয়া হলো আর দেওয়া হলো বাসন ধোয়া জল তেজপাতাগুলো ছিঁড়ে তিন চারটে তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দেওয়া হলো আর তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এবার দেওয়া হলো নুন হলুদ গুঁড়ো মশলাটাকে ভালোভাবে কষানোর দরকার যাতে তেলটা ছেড়ে আসে দোকার ডালনার ঝোলটা যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য চিনির পরিমাণটা বেশি দেওয়া হয় একটু বুঝে নেবে অনেকেরই ডায়াবেটিস থাকতে পারে সেখানে চিনি অ্যাভয়েড করা যেতে পারে তারপর জল দেওয়া হলো যখন মশলাটা কষে এসেছে তারপর এবারে এই ঝোলটার বডির জন্য এর মধ্যে ওই দইয়ের সাথে কাজু চারমগজের আর পোস্তর যে পেস্টটা আছে সেই পেস্টটা ঢালা হলো এটা দিয়ে জিনিসটাকে ভালো করে নাড়তে হবে ঝোলটাকে আর এটাকে একটু ফুটতে দিতে হবে রেড চিলি পাউডার দেওয়া হলো যদি তোমাদের মনে হয় যে ঝালটা বেশি লাগছে তাহলে তোমরা তার জায়গায় কাশ্মীরি মির্চও ইউজ করতে পারো নুন চিনির অ্যাডজাস্টমেন্টটা কিন্তু এরা কাস্টমাইজ থাকে এদের মানে এরা যে কুকরা আছেন তারা নিজেদের ইচ্ছা মতন দেখে নেন তো এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও গেল আর গেল ঘি এবার যাবে এক টেবিল স্পুনের মতন ওই ইয়ের গুঁড়ো ওই ভাজা মশলার গুঁড়ো আর ওয়ান ফোর্থ কিন্তু দ্বিতীয় মশলা মানে জায়ফলের গুঁড়ো জায়ফল জৈত্রী সাজিদের যেগুলোর গুলোর গুঁড়োটা আছে সামরিচের এবার ঝোলগুলোর ধোকাগুলোকে ওর মধ্যে দিয়ে ফোটানো নিয়ম নয় ধোকার মধ্যে ঝোল ঢালাটা কনভেনশন ঝোলটা এখন পাত্তা দেখছো ধোকা কিন্তু টেনে নিয়ে এই রকম শেপ দিয়ে দেবে মানে এরকম একটা ফিচার্স আসবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম অথেন্টিক রেসিপির জন্য দেখতে থাকো দা আর্দন পট গুপ্ত